হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবার তো ভুলে গেছি ডেট ফেট ঘুরতে এসে, তো আজকে হচ্ছে সোমবার। আজকে আমরা যাব ভাইজ্যাগ, এসেছি তোমাদেরকে তো বলেইছি আজকে, তো চলো আমার সঙ্গে থাকো, তো পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী দেখলাম। ফিল্ম সিটির উদ্দেশ্যে বেরিয়েছি, তো একটা বাস থেকে নেমেছি এই জায়গাটা, এখানটায় এসে আবার ছোট গাড়ি দিতে হবে, যে অটো ফটো ওই যে দেখতে পাচ্ছি, অটো 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 করে যেতে হবে আবার দিকে, ওখানে বড় বাস যাবে না, তো আমরা এবারে অটোতে করে যাব। রামানাইডু ফিল্ম সিটি যাওয়ার আগে, তার আগে একটা পরে শিবলিঙ্গম, ওদের মন্দির একটা পাহাড়ের চূড়ায় মন্দিরটা, তো সেটা দেখে নিলাম। তো তোমরা তো জানোই কোনো মন্দিরের ভেতরে কোনো মোবাইল বা ব্যাগ কোনো অ্যালাউ নেই, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারলাম না, তো আমরা বাইরে থেকেই আমরা গেছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরের ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটিতে, তো এখানে কি কি আছে, তেমন কিছুই নেই, তবু এখানকার লোকেশনটা খুবই সুন্দর, জানোই তো পাহাড়ের সব কিছুটাই ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে যখন নিচটা দেখছিলাম, নিচের সিটিটা দেখছিলাম, তো ভীষণই সুন্দর লাগছিল, বলে বোঝাতে পারবো না। তোমরা ক্যামেরায় কতটা সুন্দর দেখবে আমি জানি না, তবে খালি চোখে আমি যা দেখলাম, মানে স্বর্গে যেন চলে এসেছি, তো নিচটা দেখছি আমি, পৃথিবীটাকে দেখছি, এই রকম একটা ফিলিং হচ্ছিল আমার মধ্যে, তো চলো দেখে নাও। আর এখানে তেমন কিছু নেই বললাম তোমাদেরকে, এখানে হচ্ছে বই হয়েছে ছবি, এখানে পোস্টার দেখেই বুঝতে পারবে যে যেহেতু তেলেগু বইগুলো শ্যুটিং হয়েছে, আর হয়েছে তোমার এখানে যে সিরিয়ালগুলো হয়, সিরিয়ালের শুটিংটা এখানে বেশি হয়। বন্ধুরা, মিউজিয়াম তো দেখলে, মিউজিয়ামে আমরা ঢুকতে পারলাম কিন্তু ক্যামেরার কোনো অ্যালাউ নেই, সবাই জানো তো, ওখানে আছে বড় বড় ক্যামেরা আছে, আর ওখানে মানে যেসব ক্যামেরা দিয়ে ওদের শ্যুটিং হয়, পুরনো ক্যামেরা সেগুলো, আর ফিল্ম রেকর্ডার আছে, আরও অনেক কিছু আছে, সেগুলোই দেখে এলাম। আর একটা সবথেকে আকর্ষণীয় জিনিস ছিল, একটা বিশাল বড় বাইক ছিল। তো আর বেশি কথা বলবো না, এবার তোমরা এখানকার লোকেশনটা দেখে নাও। আমরা রামানাইডু ফিল্ম সিটি থেকে বেরিয়ে এবার চলেছি বিশাখাপত্তনম সি বিচ, এখানে আমরা লাঞ্চটা ছেড়ে নেব, কেননা সবার খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চটা করিয়ে দেবে সবাইকে,
তারপরে একটু ঘোরাঘুরি করার পরেই আমরা কিন্তু এবারে হোটেলে যে যার ফিরে যাব। ফেরার পথে আবার একটি আমরা দর্শনীয় স্থান দেখে নেব। এখানটাও খুব সুন্দর, পার্ক টাইপ করা আছে, মন্দির আছে, আর সবথেকে বিশেষ আকর্ষণ হলো এখানকার টয় ট্রেন। তো আমরা সবাই টয় ট্রেন চেপে গোটা সিটিটা বলতে পারো পাহাড়টাকে আমরা ঘুরে দেখে নিলাম, আর সেই সঙ্গে সঙ্গে পুরো ওপর থেকে নিচের শহরটাকেও কিন্তু আমরা দেখে নিলাম। দেখো কি সুন্দর লাগছে শহরটা। এখান থেকে বেরিয়ে আমরা আরও একটি বিশেষ আকর্ষণীয় জিনিস দেখলাম, সেটা হলো যে লকডাউনের সময় আমাদের ভারতে বাংলাদেশ থেকে একটি জাহাজ এসে আটকে পড়েছিল। তো সেই জাহাজটা এখন আমাদের ভারত সরকার কিনে নিয়েছে, যেটা ডিক্লারেশন করেছে। তো সেই জাহাজটা এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার পরের ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো যাওয়ার আগে বলছি, একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা।